আমি শ্রান্ত যে তবু হাল ধরো। ওরা হাল ধরেছে, ওরা সেই আলোর পথযাত্রী। যখন দেশ জুড়ে করোনা ভয় ধরাচ্ছে, কিছুতে হ্রাস টানা যাচ্ছে না সংক্রমণে, আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, সেই সময় রাজ্যের প্রায় 72,000 তরুণ বিপদের সময় ছুটে বেড়াচ্ছে। কারো বাবার শ্বাসকষ্ট, কারোর মা অক্সিজেন পাচ্ছে না, কেউ বা ফেসবুকে পোস্ট করলেন বিপদের সময়। খবর পেলে পৌঁছে যাচ্ছে রেড ভলেন্টিয়ার্স। অন্ধকার সময়ে আসার আলো দেখাচ্ছে বামপন্থী তরুণ প্রজন্ম। বিপদকে অগ্রাহ্য করে ছুটে যাচ্ছে মানুষের কাছে, মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেনের যোগান, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, বিদ্যুৎ গতিতে এগিয়ে আসছে রেড ভলেন্টিয়ার্স। গুনতে পারছি না এত ফোন, কেউ কারোর রক্ত লাগবে, কারোর বেড চাই, কারোর অক্সিজেন পৌঁছাতে হবে, কারোর ওষুধ পৌঁছাতে হবে, কারোর খাবার পৌঁছাতে হবে, এরকম অজস্র ফোন পাচ্ছি আমরা। সম্প্রতি বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি বামেরা, ভোটের অঙ্কে ওরা এখন শূন্য। কাজে কি কোনো প্রভাব পড়েছে? যে কজন আছি রেড ভলেন্টিয়ার্স মধ্যগ্রামে, সবাই মিলে ন্যায্য মূল্যে সবার কাছে অক্সিজেন পৌঁছানো, এটাই আমাদের প্রয়াস। বামপন্থীরা বলে যে পশ্চিমবঙ্গে শূন্য, বামপন্থীরা ভোটের রাজনীতি কোনোদিন করে না, বামপন্থীরা মানুষের পাশে থাকার চেষ্টা আজীবন করেছে, করবে। করোনা আক্রান্তের বাড়িতে খাবার কিংবা ওষুধ পৌঁছে দেওয়া থেকে বাড়ি বাড়ি স্যানিটাইজেশন, প্রতিকূল পরিস্থিতিতে মহামারীর চোখ রাঙানিকে উপেক্ষা করে সারা রাজ্যের মতো মধ্যমগ্রামেও সকাল থেকে শুরু কাজ, কৃতজ্ঞতা প্রকাশ স্থানীয়দের। রেড ভলেন্টিয়ার্স এর টিম সবসময় তৈরি মানুষের কাজ করার জন্য, আর তারা বলছেন যে এই কাজ করতে শক্তি যোগাচ্ছে মানুষই। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। রাজনীতি থেকে অবসর নিয়েছেন, তবে ক্রিকেট কমেন্ট্রি আর কোচিং এর পাশাপাশি সমাজসেবার কাজে ছেদ পড়েনি। করোনা যুদ্ধে অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। খাবার ওষুধের ব্যবস্থা করছেন, আইপিএল কমেন্ট্রি করে পাওয়া পারিশ্রমিকের টাকাও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সব অর্থেই অনেক মানুষের কাছে আশার প্রতীক লক্ষ্মীরতন। প্রাক্তন নাইট রাইডার্স ক্রিকেটারের মুখোমুখি জি ২৪ ঘন্টা। এর আগেও তোমরা জানো আমি চেষ্টা করি কি যত মানুষের পাশে দাঁড়ানো যেতে পারে। যখন থেকে আমি খেলতাম তখন থেকে এই হ্যাবিটটা রয়ে গেছে। একসময় সাইকেল কেনার টাকা ছিল না, ক্রিকেট ভগবানের আশীর্বাদে, বাংলার মানুষের ভালোবাসার আশীর্বাদে আজকে একটা জায়গায় দাঁড়াতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়েছে LRS বাংলা স্পোর্টস একাডেমি, ফ্রি একাডেমি, এটা তোমরা সবাই জানো, বহু বছর ধরে চালাচ্ছি আমরা সবাই মিলে। সো মানুষের পাশে যে রূপ হোক, দেখো অ্যামাউন্ট বড় হয় না, কন্ট্রিবিউশন করার এই যে হ্যাবিটটা আছে, এই হ্যাবিট হওয়াটা খুব জরুরি আছে, যেহেতু আমাদের সেকেন্ড জেনারেশনও এটা শিখতে পারবে কি শুধু মাত্র নেওয়া আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে টুয়ার্ড সোসাইটি আমাদেরকে করতে হবে। তোমরা যেভাবে সবাই নিজের নিজের মাধ্যমে করছে, সো এই মাধ্যমটা যেন কোনো দিন শেষ না হয়। যদি আমি আর তুমি, আমি হাওড়ায় থাকি, তুমি আরেকটা জায়গায় থাকো, যদি আমরা নিজের পাড়া, নিজের আমরা ডিস্ট্রিক্ট যদি ভালো করে দেখতে পারি, সবাই যদি রেসপন্সিবিলিটি নেয়, তাহলে এই করোনা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরোবো, আর বেরোনোটা খুব ইম্পর্টেন্ট।